ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته أحياناً جانتاً ميكي كتة দিনই বিষয়গুলো গুরুত্ব না দিয়ে সেগুলিকে অবজ্ঞা করে দিনই দুনিয়ামী বিষয়গুলোকে প্রাধান্য দেয় ফ্যামিলি স্ট্যাটাস সেলের মানে আর্থিক অবস্থা শিক্ষা দিকে এসব বিষয়ে সেক্ষেত্রে মেয়ের করণীয় কী আসলেই মেয়েরা এক্ষেত্রে খুবই অসহায় এবং খুব দুঃখজনক ঘটনা যে আসলে মুসলিম পরিবার কিন্তু একটা মেয়েকে ভালো প্র্যাকটিসে মুসলিম ফ্যামিলি দেখে প্র্যাকটিসে মুসলিম ছেলে দেখে বিবাহ দেওয়ার চাইতে মানুষ দুনিয়ামুখী হওয়ার কারণে দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে অনেক আবার মেয়ে পক্ষও এটা করে থাকে ভালো ছেলেদেরকে বিবাহ না দিয়ে আপনার অনেক ছেলেরাও এটা করে থাকে ছেলেপক্ষও যে ভালো মেয়েকে বিবাহ বিবাহ না করে শুধু এই সব দুনিয়া বিষয়গুলি প্রাধান্য দেয় দুই দিক থেকে দুই মানে উভয়টাই সমস্যা সবার মধ্যেই আছে কম বেশি এখন এখানে মেয়ে আসলে অসহায় খুব দুঃখজনক এটা অথচ খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি প্র্যাকটিসে মুসলিম হতো বিষয়টি গুরুত্ব দিত সবাই যে রাসুল সবের যুগে হতো খলাফা রাশেদা রাজুল্লা আনহুমের যুগে হতো তাহলে হয়তো মেয়ে গিয়ে রাসুলের কাছে অভিযোগ করতে পারতেন যে আমি আমাকে এরকম মানে একেবারে মানে আদায় করে না সিএমও রাখে না বা এরকম ব্যক্তিকে দিয়ে আমার সাথে বিবাহ দিচ্ছে বা দিন মেনে চলে না তারপর খলাফের কাছে গিয়ে হয়তো অভিযোগ করতে পারতেন যদি সেরকম পরিবেশ পরিস্থিতি থাকতো তো সেটা তো এখন নেই এখন মেয়েরা খুবই অসহায় আসলেই এখানে যেটা করণে কিছুই করার নেই তারা তো ছাড়বে না জোর করে বিবাহ দিবেই এখানে এমন কোনো আমাদের রাষ্ট্রীয় কোনো মানে শাসন ব্যবস্থাও নেই ইসলামিক যে সেখানে গিয়ে তিনি সুবিচার পাবেন সেটাও নেই এখনই তার যেটা করণীয় সেটা মা বাকে বোঝানোর চেষ্টা করে নিজের জায়গা থেকে যতটুকু সময় তাদেরকে বোঝানো তাদের সাথে সদাচরণ করা এবং তাদেরকে বোঝানো যাতে করে তারা তাকে ভালো ছেলে দেখে তাকে পাত্রস্থ করে বা ভালো ছেলে দেখে দিনদার ছেলে দেখে তাকে তার বিবাহের ব্যবস্থা করে তার জায়গা থেকে চেষ্টা করতে হবে সাধ্য মতো আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা সহজ করবেন নিঃশ্বা আল্লাহ তারপরও যদি না হয় কিছুই করার নেই সবর করতে হবে এবং যতটুকু সাধ্য এটাকে নিজে জায়গা থেকে প্রতিরোধ করা বা যাতে ভালো ছেলের সাথে বিবাহ হয় তার ব্যবস্থা করা নিজের জায়গা থেকে মা বাবাকে বুঝিয়ে যে অন্তত এরকম ছেলেদেরকে আমাকে বিবাহ দেওয়া এটা করা করতে পারে তার জায়গা থেকে মা বাবার সাথে সদাচরণের মাধ্যমে তাদেরকে বোঝানোর মাধ্যমে বিভিন্নভাবে নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে এই অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করতে হবে আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ